পূজারীরা ধামে বা মন্দিরে যারা পাণ্ডা পয়সার জন্য বিরক্ত করেন এটি ঠিক নয়, কেননা মানুষ ধামে তাদের এটা নির্মল হৃদয়ে নিয়ে যান, যখন সেখানে উৎপীড়িত হন তাদের শ্রদ্ধার নষ্ট হয়। আরেক দিক থেকে যারা ধামে ভগবানের সেবা করছেন তারা অন্য জায়গায় অর্থ উপার্জন করার জন্য যেতে পারেন না, তাই যারা ধাম দর্শনে যান তাদের কর্তব্য হচ্ছে তাদের আর্থিক সাহায্য করা, যাতে তাদের অর্থের চিন্তা না করতে হয়। এখন যেহেতু আমরা আর্থিক সাহায্য করি না, তখন তারা বাধ্য হয়ে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করেন। তবে যারা ধামে থাকেন, বিশেষ করে পাণ্ডা পণ্ডিত এভাবে যারা দায়িত্ব নিয়েছেন ধামের উন্নতি করার জন্য, ভগবানের সেবা করার জন্য, তারা ভগবানের প্রতিনিধিত্ব করছেন, তাদের অবশ্যই এটা ভাবতে হবে যে আমরা ভগবানের প্রতিনিধি, আমাদের চরিত্র এমন নির্মল হওয়া উচিত তাই আমাদের আচরণ দেখে তারা ভক্তিতে উদ্বুদ্ধ হন।